وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته জি সম্মানিত বোন আপনার প্রশ্নটি হচ্ছে একটা চুল পাকলে একটা নেকি হয় কথাটা কি সঠিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বার্ধক্যের যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন এগুলোর প্রত্যেকটার মাধ্যমেই নেকি আছে যেটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই সুনানে তিরমিজিতে একটা হাদিস সহিহ সূত্রে 1634 নম্বর হাদিস কাব বিন মুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি ইসলামী জীবন বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করে আর এই অবস্থায় সে বার্ধক্যে পৌঁছে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন নূর দিবেন অর্থাৎ এই বার্ধক্যটা তার জন্য কিয়ামতের সময় কি হবে নূরের কারণ হবে মুসনাদ আহমদ এবং সুনানে তিরমিজিতে আমর বিন আবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে বার্ধক্যে পৌঁছে তো এই বার্ধক্যে পৌঁছা আল্লাহর রাস্তার মধ্যে অর্থাৎ দিনের মধ্যে থাকিয়ে বার্ধক্যে পৌঁছা সেটা তার জন্য কিয়ামতের দিন আলো হবে এই হাদিসটাও সহিহ বাইহাকি শাবুল ইমানের মধ্যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশ-শাইবু নূরুল মুমিন বার্ধক্যের মধ্যে পৌঁছা বার্ধক্যের আলামত প্রকাশ পাওয়া এগুলো হচ্ছে ইমানদারের জন্য আলো লা ইয়াশিবু রাজুলুন শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা একজন মানুষ যখন সে ইসলামের মধ্যে থাকা বার্ধক্যের মধ্যে অবতরণ করে তাইলে কানাত লাহু বিকুল্লি শাইবাতিন প্রত্যেক বার্ধক্যের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটা সওয়াব দান করবেন হাসানা দান করবেন ওয়া রফিআ বিহা দারাজা এবং এই বার্ধক্যের প্রত্যেকটা বার্ধক্যের আলামতের মাধ্যমে তার মর্যাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়িয়ে দিবেন অর্থাৎ প্রত্যেকটা বার্ধক্যের বিনিময়ে তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক একটা হাসানা দিবেন নেকি দিবেন এবং প্রত্যেকটা বার্ধক্যের আলামতের জন্য তার মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেড়ে যাবে এই হাদিসটিও সহিহ সিলসিলাতুস আহাদিস সহিহার 1243 নম্বর হাদিস এভাবে ইবনে হিবানের মধ্যেও আছে হাসান সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তানতিফু শাইব তোমরা যে সাদা চুল দাড়ি এগুলা উঠে ফেলবে না ফাইনাহু নূরুন ইয়াউমাল কিয়ামা কারণ এটা হচ্ছে কিয়ামতের দিন আলো নূর ওমান শাবা শাইবাতান ফিল ইসলামি যে ব্যক্তি ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত হয় কুতিবা লাহু বিহা হাসানা এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দান করবেন একটা নেকি দান করবেন ওয়াহুত্তান হুবিয়া খাতিয়া এর মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার একটা গুনাহ ক্ষমা করবেন ওয়া রুফিয়া লাহু বিহা দারাজা এবং এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মর্যাদা এক একটা মর্যাদা বাড়িয়ে দিবেন তাইলে এই সমস্ত হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যদি দাড়ি চুল সাদা হয় বার্ধক্যের উপনীত হওয়ার কারণে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর প্রত্যেকটার বিনিময়ে হাসানা অর্থাৎ তার জন্য নেকি দান করবেন এবং গুনাহ ক্ষমা করবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহু আ'লাম বিসওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু